ওভারঅল আমাদের লাইফটা কত সুন্দর হবে এই জিনিসটা ডিপেন্ড করে একটা ছোট অ্যাসপেক্টের উপর, যে জিনিসগুলো আমরা হয়তো বা সচরাচর খেয়াল করি না। নাম্বার ওয়ান, দ্য থটস দ্যাট উই হ্যাভ, আমাদের চিন্তাধারা কেমন, আমরা কি পজিটিভ জিনিস চিন্তা করি নাকি আমরা নেগেটিভ জিনিস চিন্তা করি। কারণ যখন আমরা আমাদের ফোকাস নেগেটিভ জিনিসে দেই, আমাদের লাইফটাও আস্তে আস্তে নেগেটিভ হতে শুরু করে। যখন আমাদের থটসটা পজিটিভ জিনিসে দিই, দেখা যায় যে আমরা আরও বেশি অপটিমিস্টিক হই, লাইফের ব্যাপারে আরও অনেক পজিটিভ হই, গোল অ্যাচিভ করার ব্যাপারে আমরা আরও অনেক বেশি ড্রাইভ নিয়ে সামনে আগাতে থাকি। দ্য সেকেন্ড থিং, আমাদের কথাবার্তা, আমাকে অলওয়েজ একটা জিনিস আমি শিখেছি বা মেনটেন করার চেষ্টা করি, যেটা আমি ইসলাম থেকে পেয়েছি, যে যখন কাউকে জিজ্ঞাসা করা হয় তুমি কেমন আছো, বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আর এটা আসলেও কাজ করে, দিনে যতবার মানুষ তোমাকে বলবে কেমন আছো, প্রতিবার যখন তুমি বলবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি যদি খারাপও থাকো দেখবে যে আস্তে আস্তে তুমি ভালো ফিল করা শুরু করেছো। তো থার্ড থিং, ওই যে বলে না আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেরকমই হই যে জিনিসগুলো আমরা কনজিউম করি। সো অফকোর্স আমাদের কনজাম্পশনের মধ্যে কথাবার্তা আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, খাওয়া দাওয়া আছে। সো দ্য থার্ড ইম্পর্টেন্ট পার্ট হলো আমরা কি খাওয়া দাওয়া করি, আমাদের ফুড হ্যাবিট কেমন সেটা, অ্যান্ড কন্টেন্ট হিসেবে আমরা কি কনজিউম করি, আমরা কি টিভি সিরিজ দেখি নাকি আমরা একটা লার্নিং টিউটোরিয়াল দেখি, আমরা টানা কি হিন্দি মুভি দেখি নাকি আমরা নতুন একটা সফটওয়্যার কোর্স করি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যেই জিনিসগুলো কনজিউম করব, আমরা কিন্তু আস্তে আস্তে সেরকমই হওয়া শুরু করব। দ্য ফোর্থ ইম্পর্টেন্ট থিং ইজ ফিটনেস, আমাদের দিনটা খুবই ভালো যায় যদি আমরা সকালবেলা হালকা একটু হেঁটে আসি, একটু দৌড়িয়ে আসি। আবার দেখবা যদি 12টা 1টা পর্যন্ত তুমি ঘুমাও, ঘুম থেকে উঠে ভাত খেয়ে তোমার আবার ঘুমাতে ইচ্ছা করবে, বিকজ তোমার বডি ওই লেথার্জিক অ্যাপ্রোচটা পছন্দ করে। তুমি যদি একটু আপ অ্যান্ড রানিং দৌড়ের মতো থাকো, দেখবে ওই দিনে অনেক কাজ করতে পারো। আর তোমার ফিটনেস লেভেল যদি একেবারে লেথার্জিক হয়, দেখবা যে ওই দিনটা খুব একটা জমছে না। অ্যান্ড দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ইউর এনভায়রনমেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ সেরকমই হয় সে তার আশেপাশে যেরকম জিনিসপত্র দেখে। তোমার বন্ধু বান্ধব যদি অনেক এনার্জেটিক হয়, তুমি অনেক এনার্জেটিক হবা। তোমার বন্ধু বান্ধব যদি মরে যায়, তুমিও দেখবা কাজ করতে ভালো লাগতেছে না। তোমার আশেপাশে মানুষ যদি আইডিয়াস, ভিশনস, প্ল্যানিংস এইসব নিয়ে কথা বলে, তোমার মাথায় অলওয়েজ আইডিয়াস ঘুরবে, ভিশন ঘুরবে, নতুন নতুন কী করা যায় সেটা ঘুরবে। আর তোমার আশেপাশের মানুষ যদি অন্য মানুষ কী করছে, ও এটা করছে, সে এটা করছে, ওর এই জিনিসটা খারাপ এইসব নিয়ে কথা বলে, তুমিও আজীবন ওই বিচিংয়ের একটা বাজে সার্কেলের মধ্যে পড়ে যাবা। অ্যান্ড ফাইনালি রিলেশনশিপস, তোমার আশেপাশের মানুষের সাথে তোমার রিলেশনশিপস যেমন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার লাইফের হ্যাপিনেস ঠিক ওরকমই হবে। বিকজ একটা রিসার্চ করে দেখা গেছে যে কোন জিনিসের উপর আমাদের হ্যাপিনেস সব থেকে বেশি নির্ভর করে, এবং সেখানে দেখা গেছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যে রিলেশনশিপগুলোর মধ্যে থাকি, আমাদের বাবার সাথে, মায়ের সাথে, ভাই বোনদের সাথে, ফ্রেন্ডসদের সাথে, অ্যান্ড অল দ্য আদার রিলেশনশিপস দ্যাট উই হ্যাভ। তো লাইফের এই কয়েকটা জিনিস 1, 2, 3, 4, 5, 6, 7 করে টিক বক্সে দেখো যে তোমার অবস্থা কেমন, প্রতিটা জায়গাতে তুমি কি একদম পারফেক্ট হয়ে আছো কিনা। তো এই জিনিসগুলোর কোয়ালিটি যদি ভালো হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার লাইফের কোয়ালিটি, তোমার লাইফের হ্যাপিনেস, তোমার লাইফের পারপাসফুলনেস অনেক বেড়ে যাবে। তো আজকে এই যে পয়েন্টগুলো বললাম, এখনই একটা একটা করে লিখো, লিখে নিজেকে মার্ক করো প্রতি রাতে 10-এ কত পাচ্ছ, এবং যেগুলোতে 10-এ একটু কম মার্ক পাচ্ছ, চেষ্টা করো ওগুলোতে মার্ক কীভাবে বাড়াতে পারো। অ্যান্ড দ্যাট শুড বি ইয়োর গোল ইন দ্য ফলোয়িং ইয়ার।